মামির চ্যানেল, এটা আমার নতুন ব্লগ। আমি এসেছি বাপের বাড়িতে, বাপের বাড়িতে উল্টো রথটা কাটিয়ে যাবো। তো কালকে উল্টো রথ, আজকে ছাদের আবহাওয়াটা দেখাচ্ছি, ছাদ থেকেই দেখা যাক, দেখাচ্ছি তোমাদের। এই দেখো দেখো রাস্তা দেখা যাচ্ছে, তা ওই দিক থেকে কালকে রথটা আসবে। একটা মন্দির আছে, বড় বাবার মন্দির, ওখানেই রথটা রাখা হয়। তারপর সাত দিন বাদে আবার নিয়ে আসা হয়। এই যে মাকড়টার বাজারটা, এখান থেকেই দেখা যায়, আর নামতে হয় না। এখনো মেলা টেলা কিছু বসেনি। এই যে ছাদের আবহাওয়াটা, কাকিমা কাকারা সব আছে ছাদে, এখন মোটামুটি সবাই আছে। কালকে খুবই ভিড় হয়ে যাবে এখানটায়, সবাই আসবে এখান থেকে। ছাদ থেকে দেখতে পাবে, দেখো তোমরাও দেখতে পাবে, পরিষ্কার দেখা যাচ্ছে ছাদ থেকে। তা উল্টো রথ মানে ছোটোবেলায় ভাবতাম উল্টো রথ মানে উল্টো দিকে, উপর দিকে চাকা থাকবে, নিচে মাথা থাকবে, এরকম সবাই তাই ভাবত। অ্যান্টি পার্সেন্ট লোক ভাবত উল্টো রথ মানে এরকম কিছু একটা, কিন্তু না, দেখো সবাই ঘুরছে। ওই যে আমার ছেলে, ওখানে বোন আছে, ওখানে দাঁড়িয়ে আছে। প্রায় অন্ধকার হয়ে এসছে, সাড়ে ছটা মনে হয় বাদ বেজে গেল। দেখো এখান থেকে দেখা যাচ্ছে, কালকে তোমাদের উল্টো রথের সমস্ত ভিডিও আমি শেয়ার করবো তোমাদের সাথে, তোমরা আমার সাথে দেখো। আজকের মতো এখানেই, টাটা বাই। ওই যে আমার মাকে দেখাও, দেখাও মা, টাটা, সবাই দেখো ছাদেতে এখনো আছে, কেউ এখনো নামেনি। আমি নেমে যাবো, আমি একটা সিরিয়াল দেখি, চিঠি, সেটা বোধহয় হয়েই গেছে। একটা গাঁটছড়া সিরিয়াল দেখি, তোমরা দেখো কিনা কেউ শেয়ার করে আমায় লিখবে কমেন্টে, তোমরা গাঁটছড়া দেখো কিনা। এই যে আমার ছেলে আর বোন, আর আমি এখানেই শেষ করছি। একটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করো, আর জানিও, আর কালকে উল্টো রথে সমস্ত আমি শেয়ার করবো তোমাদের সাথে। টাটা আজকের মতন, বলুন টাটা, টাটা করে দাও, টাটা।